এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার সম্মানিত ভাই আপনি জানতে চেয়েছেন রুকু থেকে ওঠার পর যে দোয়া রয়েছে এই দোয়া এবং দুই সিদার মাঝখানে দোয়া এটি একটি গুরুত্বপূর্ণ মাসলা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন মুসলিমের যেটা অবশ্যই জানা প্রয়োজন জানতে হবে তাই আপনি বলতেছেন যে যদিও এটি ছোট প্রশ্ন আপনার কাছে বড় হচ্ছে বড় হওয়ার কথাই কারণ আমরা মাঝহাবি দ্বন্দ্বে মাজাবের দিকে এভাবে চুকে গেছি মাঝাব মাঝাব নিয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিসকে বলে যে বোল নামাজ পড়ে যাচ্ছে এবং বোল নামাজের মাঝে এখনো রয়ে গেছি অথচ যে কোনো ইবাদত করুন না কেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের মতো যদি না হয় তার বর্ণিত অনুযায়ী না হয় তার আমল অনুযায়ী না হয় যেভাবে আমল করেছেন সেভাবে যদি না হয় তাহলে কোনো আমল গ্রহণ হবে না যেতে আমল কবলে শর্তের মধ্যে দ্বিতীয় শর্ত কারণ রাসুল সাল্লাম নামাজ সম্পর্কে বলেছেন সল্লো কামারা এই তুমনি ওসাল্লি তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ অবশ্যই গুরুত্বপূর্ণ তাহলে আমরা নামাজ রাসুল সালামের মতো যদি পড়ি তাহলে আমাদের নামাজ কবলে হবে না বা পদ্ধতি যে নামাজ পড়ি যদি এখানে না থাকে তাহলে আমাদের নামাজ আমরা এখন জানব যে রুকো থেকে উঠে আপনি কি বলবেন রুকো থেকে উঠে বলবেন বেশ কয়েকটি হাদিস রয়েছে এটি যেমন সংক্ষিপ্ত সামি আল্লাহ হামিদা বলার পরে রব্বানা কালহাম যে হাদিস ইমাম ইমামুহারি ইমাম মাহমুদ বন্যা করেছেন এমনই আপনি বলতে পারেন

প্রতিযোগিতা করতেছে কে প্রথম এই সাপ লিখবে তাহলে বোঝা যাচ্ছে এটা একটি গুরুত্বপূর্ণ দোয়া তাই সমানিত ভাই আপনি যে দোয়াই পড়েন না কেন আদায় হয়ে যাবে রাসুলের নামাজের মতো নামাজ হবে রুকু থেকে উঠে রব্বানা ওয়ালাকাল হাম অথবা আল্লাহ রব্বানা ওলাকাল হাম অথবা রব্বানা অলাকাল হাম হামদান দেন রান তৈ এবার মুবারক ফি পরবর্তী আপনি জানতে চেয়েছেন দুই সিজদার মাঝখানে এক সিজদা থেকে উঠে যে বৈঠকে যে দোয়াটি পড়বেন সংক্ষিপ্তভাবে এটি কি এটা সংক্ষিপ্ত একটি দোয়া রয়েছে রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি যদি একবার পরে আদায় হবে তিনবার পড়া হলে উত্তম আর অন্য দোয়া রয়েছে একটি বড় দোয়া এটাও ভালো আল্লাহ ফিরিলি ওর হামনি আরও দোয়া এই দুইটি সাব্যস্ত রয়েছে এই দুইটি দোয়া যদি আপনি দুই সিদার মাঝখানে পড়েন যে একটি দোয়া পড়েন তাহলে যথেষ্ট হবে আল্লাহ রব আলমিন আমাদেরকে রসুল সাল্লামের পদ্ধতি অনুযায়ী নামাজ ফেরা তৌফিক দিন আমিন আল্লাহ আমিন